রাত পোহালেই 21শে জুলাইয়ের সমাবেশ, তৃণমূলের প্রস্তুতি তুঙ্গে, চলছে মঞ্চ বাঁধার কাজ। নেতাজি ইনডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ইকো পার্ক, সেন্ট্রাল পার্কে থাকা খাওয়ার ব্যবস্থা। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। এবারের সমাবেশে উত্তরবঙ্গ থেকে বেশি সংখ্যায় কর্মী সমর্থক নিয়ে আসার টার্গেট নিয়েছে শাসক দল। এই বিষয়ে এক তৃণমূল কর্মী জানান, ম্যানেজমেন্টে আছে, তারা হিমশিম খাচ্ছে, এত পরিমাণ লোক উত্তরবঙ্গ থেকে আসছে, যে ট্রেনে আমি আসলে প্রায় 600 থেকে 700 এখানেই আছে। এর আগে উত্তরবঙ্গে এসে যে তারা তিস্তা তোষে আসছে, আরও স্পেশাল ট্রেনগুলোতে আসছে, চলছে, আজকেও আসবে, কালকে সকালে আসবে। কত শতাংশ বেশি মানুষ উত্তরবঙ্গ থেকে এবার আসবেন বলে আপনার অনুমান? যা আসতো আগে তার চেয়ে অনেক, অন্তত দ্বিগুণেরও বেশি। কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, মিছিল যত হবে তত দলের উন্নতি হবে। গতকাল ট্রেড ইউনিয়নের ব্যানারে হয়েছে, গতকালও আমার আসার কথা ছিল, কিন্তু আমার বর্জরায় একটা প্রোগ্রাম ছিল যার জন্য আসতে পারিনি। আজকের প্রোগ্রাম ব্লক কংগ্রেসের ব্যানারে হয়েছে, কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্বের মহল নেই। কর্মসূচি আমরা অনেক আগে থেকেই এই মিছিল করবো বলে ঠিক করেছি সাংগঠনিকভাবে বৈঠক করে। আমাদের তো অনেক শাখা সংগঠন আছে, প্রত্যেকটারই করে যে ভালো বুঝেছে নিজেরা। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।